পেঙ্গুইন এমন একটা প্রাণী যাদের দেখা মাত্রই আমাদের একটা আনন্দ নেমে আসে, কিন্তু এর পেছনে অনেক কারণ রয়েছে। এরা খুব শান্তশিষ্ট প্রকৃতির হয়। পেঙ্গুইনের বাস দক্ষিণ মেরুবলয়ের আশেপাশে। এরা সবাই দিবাচর আর সমুদ্রবাসী। দুর্দান্ত সাঁতারু এবং তাড়া করে মাছ ধরে, হাঁটতে অপটু, তবে উপর হয়ে শুয়ে দুই হাত ডানা নেড়ে চেড়ে বরফের উপর দিয়ে এগিয়ে যায়। বুক পেট ধবধবে সাদা, বাকি শরীর কালো বা নীলচে। পেঙ্গুইনের একটা প্রজাতি, এরা নর্দার্ন রক হুপার পেঙ্গুইনের থেকে কিছুটা আলাদা ধরনের। এরা প্রধানত সাউথ অ্যান্টার্কটিকা বা পূর্ব প্রশান্ত মহাসাগর বা ভারত মহাসাগরে দেখতে পাওয়া যায়। প্রধানত এদের দেখা যায় দক্ষিণ আমেরিকা অঞ্চলে। পেঙ্গুইনদের মধ্যে এই জাতিটি সব থেকে ক্ষুদ্র এবং এদের মাথায় হলুদ ঝুঁটি থাকে এবং এদের সারা গা সাদা কালো রঙের হয়। এটি 45 থেকে 58 সেন্টিমিটার লম্বা এবং এদের আপেক্ষিক ওজন 2 থেকে 3.4 কিলো অথবা 4.4 থেকে 7.5 পাউন্ড পর্যন্ত হয়। যদিও কিছু কিছু রক হুপারের ওজন 4.5 কেজি হওয়ার রেকর্ড আছে। এদের অপরের পাশের অংশ স্লেট ধূসর রঙের, উজ্জ্বল হলুদ রঙের ভ্রু এবং যা দীর্ঘ হরিদ্রাব ধূমের সৃষ্টি করে তাদের লাল রঙের চোখের পেছনে। প্রাণীদের তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।